হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিতা পালস লাইফস্টাইল। আজ আমি রেডিমেড নকশা বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই রেডিমেড নকশাগুলো আপনারা কোথায় পাবেন, দাম কত, এর সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি এখন বর্তমানে মার্কেটেই দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্লকের বিভিন্ন ডাইস এখানে আছে, এছাড়া বিভিন্ন রং। মূলত আমি ব্লক বাটিকের দোকানেই আছি, এই দোকানের অ্যাড্রেসও আমি আপনাদেরকে বলে দিব। কারণ যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন না, আপনারা চাইলে এই রেডিমেড নকশাগুলো কিনে ড্রেসে ছাপ দিয়ে নিজেরাই নকশা তুলে নিতে পারেন খুব সহজে। আর নকশা তুলতে কি কি উপকরণ লাগবে সেগুলোও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথমে আসি মার্কেটে। এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিটেই এই মার্কেটটা অবস্থিত। এটা হলো নুরানি মার্কেট। তো এই মার্কেটে দেখতেই পাচ্ছেন অনেক দোকান, আর আমি যে দোকানটা থেকে আপনাদেরকে এখন ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে নিউ সাত রং এই দোকান। এগুলো হচ্ছে মূলত ব্লক বাটিকেরই দোকান। তো এটা কিন্তু ধানমন্ডি হকার্সের পিছন সাইডের মার্কেট, যেখানে গায়ে হলুদের যাবতীয় সরঞ্জাম আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক ডেকোরেশনের আইটেম, তারপরে কাঠের গহনা তৈরির বেস, লিকার স্প্রে, সব কিছু এই দোকানগুলোতেই আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দোকানের ভিতরেরটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের ব্লকের ডাইস আছে। এগুলো 5 টাকা থেকে শুরু করে 200, 300, 400 টাকা পর্যন্ত ব্লক ডাইসের দাম আছে। আর আজকে যেটা মূলত আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ডিজাইন। এই ডিজাইনগুলো পলিথিনের পেপারের উপরেই ডিজাইন করা হয়। এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো গলার ডিজাইন। এই ডিজাইনগুলো কিভাবে ছাপ দিতে হবে, অর্থাৎ ছাপ দেওয়ার প্রসেস, সব কিছু আমি পরবর্তীতে আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আমি শেয়ার করব। কী প্রসেসে এই পলিথিন পেপারের উপর দিয়ে বা পলিথিন পেপারের এই ডিজাইনটা কিভাবে আপনারা ড্রেসে তুলে নেবেন, এই বিষয়ে ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু এই নকশাগুলো আপনারা কোথায় পাবেন, এগুলো একদম তৈরি নকশা। দেখতে পাচ্ছেন এর আগে যেগুলো দেখিয়েছিলাম এগুলো হলো গলার ডিজাইন, আর এগুলো হচ্ছে বিভিন্ন টেবিল ক্লথ বা জামার ভিতরের সাইডেও আপনারা চাইলে এগুলো দিতে পারেন। শাড়ির পাড়ে এই ডিজাইনগুলো করতে পারেন। এই ডিজাইন দিয়ে আপনারা চাইলে হ্যান্ড পেইন্টের কাজও করতে পারবেন এর উপরে, আবার যদি চান আউটলাইনিংয়ের কাজ করতে পারবেন, আবার সুই সুতা দিয়ে নকশাও তুলতে পারবেন। তো এই নকশাগুলোই কিন্তু রেডিমেড যে ড্রেসগুলো সুই সুতার আমরা কিনি মার্কেট থেকে, এই নকশাগুলো দিয়েই কিন্তু ছাপ দেয়া হয়। ছাপ দেওয়ার প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কী কী উপকরণ লাগবে। এই যে পলিপেপারের উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এইগুলোর দাম নেবে 20 টাকা থেকে 25 টাকা করে পার পিস। আর এই দোকানে আপনারা অন্যান্য আরও অনেক কিছুই পেয়ে যাবেন, যেমন পিডিলাইট, অ্যাক্রোলিকের রেডিমেড রং, তারপরে ব্লকের রেডিমেড কালার, মানে হ্যান্ড পেইন্ট বা ক্র্যাফট অথবা হাতের কাজের যে কোনো কালার সম্পর্কিত এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক মার্কেট আছে। আর এই কাপড়গুলো, এই ডিজাইনগুলো যখন কাপড়ে তুলতে হয় তার জন্য প্রয়োজন হয় হলো জিঙ্ক পাউডার বা জিঙ্ক অক্সাইড। এটা তোলা হিসাবে বিক্রি করে, কেজি হিসাবে বিক্রি করে, আপনারা যতটুকু পরিমাণ প্রয়োজন সেই হিসাবে নিতে পারবেন। তবে আপনি যদি অল্প পরিমাণে করতে চান সেটাও নিতে পারবেন, এর এক তোলার দাম পড়বে 10 টাকা। আর এটা হচ্ছে ব্লু কাপড়ে দেওয়ার যে নীল, এটারও এক তোলা 10 টাকা করেই ওনারা বিক্রি করে থাকেন। তো আপনি আপনার পরিমাণ অনুযায়ী কতটুকু পরিমাণ লাগবে সেই হিসেবে আপনারা এটা কিনতে পারবেন। একই দোকানে আপনারা ডিজাইনও পেয়ে যাবেন, আর এই একই দোকান থেকে আপনারা জিঙ্ক অক্সাইড এবং ব্লু এই দুটোই নিয়ে নেবেন, কারণ কাপড়ে ছাপ দিতে এই দুইটা জিনিস অবশ্যই প্রয়োজন হবে। প্রসেসটা আমি পরবর্তীতে আমার ভিডিওতে দেখিয়ে দিব কাপড়ে কিভাবে আপনারা ছাপ দিবেন। তবে অনেক দিনের রিকোয়েস্টের ভিডিও আসলে এটি, কারণ অনেক আপুই বা ভাইয়াই আমাকে বলেছিল যে দিদি আমরা বা আমি নিজে ডিজাইন করতে পারি না, তো সেই ক্ষেত্রে রেডিমেড ডিজাইন বা কাপড়ের ছাপ কোথা থেকে দিতে পারবো। তো আমি যেহেতু ঢাকাতে থাকি, এটা হলো ঢাকার গাউসিয়া মার্কেট, সেখানকারই কিছু দোকান ভিডিওই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর আগেও আমি আপনাদেরকে ব্লক বাটিকের দোকান নিয়ে ভিডিও দেখিয়েছিলাম কোথায় আপনারা এই রঙগুলো পাবেন বা দাম কেমন হতে পারে। তো আজকে যেটা ছিল এটাও হচ্ছে অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও, কারণ রেডিমেড ডিজাইনগুলো সব দোকানেও যে পাওয়া যায় এটাও কিন্তু না। আমি 3-4টা দোকান খুঁজে কিন্তু এই সাত রং, নিউ সাত রং যে দোকান এখানে আসলে পেয়েছি। তাই আপনাদের সাথে একটু আমি ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম যে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা এটা থেকে একটু হলেও উপকৃত হতে পারবেন।
তো আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারি, আমার আসলে এই ধরনের ডিজাইনের দরকার প্রয়োজন হয় না। কিন্তু এটা মূলত যারা নতুন বিগিনার কাজ করছেন বা যারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন না, আমি তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো কিভাবে এই কাজটা করতে হয়, জামাতে কিভাবে ছাপ দিতে হবে, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন রাখুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো দোকানের অ্যাড্রেস, দোকানের নাম এবং এই উপকরণগুলোর দাম আমি আপনাদেরকে সব কিছুই বলে দিয়েছি, কোনটা কত দাম হবে। আর আমি এখানে ব্লু আর জিঙ্ক অক্সাইড এটা একতলা একতলা করে নিয়েছি, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই কাজটা করতে হয়। এই যে নিউ সাত রং, এই ভাইয়াদের দোকানে আপনারা ব্লকের রেডিমেড রঙও পেয়ে যাবেন। এই যে বিভিন্ন কালারের রঙের বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো দেশি রং বলে বা ব্লকের রেডিমেড কালার। এই কালারগুলো সরাসরিভাবেই আপনারা কাপড়ে ব্যবহার করতে পারবেন, তার জন্য আলাদাভাবে কোনো কেমিক্যাল মিক্স করে আপনাদেরকে রং তৈরি করতে হবে না। আর পাশেরগুলো তো ব্লকের ডাইস দেখতেই পাচ্ছেন। আর এই রঙের বোতলগুলো দাম নেয় হলো 20 টাকা করে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমি কীভাবে এই ডিজাইনগুলো করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিবো।